শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন থাকায় ডিএসইএক্স 13.13 পয়েন্ট হারিয়েছে। আমদানিতে সরকারের নিষেধাজ্ঞার কারণে 2023 অর্থবছরে এদেশের বাণিজ্য ঘাটতি 48% কমেছে। 2023 অর্থবছরের প্রথমার্ধে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা 48% বেড়েছে। 2023 অর্থবছরে দেশের সামগ্রিক আর্থিক ঘাটতি ছিল 2.14 বিলিয়ন ইউএস ডলার। এক্সিম ব্যাংক বাংলা কিউআর এর মাধ্যমে বিল পেমেন্ট সেবা চালু করেছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।